পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি, তারা লাঠিচার্জ পর্যন্ত করেছে। এক রাউন্ড গুলিও চললো, কে কারা গুলি ছেড়েছে সেই জন্য আমরা দেখিয়েছি সেই ছবি, যা পুলিশ একজনকে ধরা পাকড়াও করেছে। আমরা দেখাচ্ছি যে নমিনেশন পর্বকে কেন্দ্র করে উত্তর হয়ে উঠলো ব্যারাকপুর এসডি অফিস চত্বর, যেখানে ইতিমধ্যেই বিশাল প্রচুর সংখ্যক পুলিশ উপস্থিত হয়েছে, তারা প্রচুর সংখ্যক পুলিশ উপস্থিত হয়েছে, যেখানে আমরা সেই ছবি আমার ক্যামেরাম্যানকে দেখাতে পারবো যে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে সামনে, যেখানে নমিনেশন কেন্দ্র তৃণমূল বিজেপির মধ্যে তৃণমূল দেখেছি সুভাষ রায়, যিনি বিজপুরের বিজেপি প্রার্থী, সেই সুভাষ রায়কে ঘিরে তুমুল অশান্তি সৃষ্টি ছিল, এমনকি তার গাড়ি বন্ধ ভাঙচুর করা হয়েছে, অভিযোগ আমরা এসেছি, সেই ছবি আমরা দেখাচ্ছি সরাসরি এসডি অফিসের সামনে থেকে, যেখান থেকে পুলিশ প্রশাসন চাইছে কড়া হাতে প্রশাসন যাতে সেই নমিনেশন দেওয়া যায়। এখন দেখাচ্ছি আমরা রাজ চক্রবর্তী, তিনি ব্যারাকপুর লোকসভার যিনি ব্যারাকপুর বিধানসভার যিনি প্রার্থী, সেই রাজ চক্রবর্তী তিনি নমিনেশন দিয়ে বেরোচ্ছেন,